সাবস্ক্রাইব চ্যানেল আইসক্রিম আর বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না। বিশ্বজয়ী প্রাক্তন ক্রিকেট অধিনায়ক ইমরান খান পাকিস্তানের প্রধানমন্ত্রীর আসন অর্জন করেছেন, কিন্তু ইমরান খানই প্রথম নন। তার মতো একাধিক সফল রাজনীতিবিদ রয়েছেন যারা এককালে কেউ বক্সার, কেউ ফুটবলার, আবার কেউ বা অন্য কোনো খেলার সঙ্গে যুক্ত ছিলেন। ইমরান খান 1996 সালে তিনি পাকিস্তানে তেহরিক ইনসাফ নামে নিজের একটি দল গঠন করেন। পাকিস্তানের সাধারণ নির্বাচনে তার দল 110 আসনে জয়ী হয়। বর্তমানে তিনি পাকিস্তানের প্রধানমন্ত্রী। মাশরাফি বিন মুর্তজা। মাশরাফি বিন মুর্তজা একজন বাংলাদেশি ক্রিকেট খেলোয়াড় ও সংসদ সদস্য। 2018 সালে রাজনীতিতে যোগ দেয়া বাংলাদেশের ওয়ানডে ক্রিকেট দলের অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা। একই সাথে দুই দায়িত্বই পালন করে যাচ্ছেন তিনি। জর্জ উইয়া, আফ্রিকার ফুটবলার। 2003 সালে খেলা থেকে অবসর নেন তিনি। তারপর থেকে সক্রিয় রাজনীতিতে পদার্পণ। বর্তমানে তিনি পশ্চিম আফ্রিকার লাইবেরিয়ার প্রেসিডেন্ট। বর্ধন সিংহ রাঠোর, প্রফেশনের শুটার ছিলেন। 2004 সালে অলিম্পিক শুটিংয়ে রূপা জিতেন, কমনওয়েলথ এবং এশিয়া গেমসেও পদক জিতেন। 2013 সালে ক্রীড়া জগৎ থেকে অবসর নেন আর 2014 সালে বিজেপির সংসদ সদস্য হিসেবে নির্বাচিত হন। আর্নল্ড শোয়ার্জেনেগার, হলিউডের একাধিক হিট ছবিতে অভিনয় করেছেন তিনি, কিন্তু অভিনয় জগতে আসার আগে একজন বডি বিল্ডার হিসেবে পরিচিত ছিলেন আর্নল্ড। 2003 সালে আর্নল্ড ক্যালিফোর্নিয়ায় গভর্নর নির্বাচিত হন। রোমারিও, 1994 সালে ব্রাজিলের বিশ্বকাপ জেতার অন্যতম কারিগর ছিলেন রোমারিও। ব্রাজিল ফুটবল দলে পেলে ও রোনালদোর পরই রোমারিওর নাম নেওয়া হতো এতদিন। বর্তমানে তিনি ব্রাজিলের সেনেটর। সানাদ জয়সুরিয়া, রাজনীতিতেও তিনি তার অধিনায়কীয়তা অনুসরণ করতে শুরু করেন। 2010 সালে শ্রীলঙ্কার মাতারা কেন্দ্রে সাংসদ নির্বাচিত হন, পরে অবশ্য ফের ক্রিকেট জগতে ফেরেন। এরপর 2011 সালে ইংল্যান্ডের বিরুদ্ধে ওয়ানডেতে খেলেন।